অনেকদিন পরে আমার আদরের বোনটার সাথে আমি আজকে খেয়েছি। আমি মনে হয় জানি লন্ডন থেকে আসছি। আমি জেলাস আমার এখন ড্রাগনের মতন আগুন বেরোচ্ছে। দেখে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এভাবে চ্যালেঞ্জ করার পরে চোখ পানি বসে দিতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাজিয়া ফারা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরা আজকে চিলক্সে আসছি। এখানে সবাই আমার ফ্যামিলি মেম্বার আছে, অ্যান্ড ওরা সবাই আসছে চ্যালেঞ্জ করবে বলে। নাগামুচের বার্গার খাবে, কিন্তু এসে সবাই মাইন্ড চেঞ্জ করে যদি বেশি ঝাল লাগে ওরা দিবে না, তাই একটা এক্সট্রা আমি নিয়ে রাখছি আমার জন্য। তোমাকে আমি শেয়ার করবো, কারণ ওরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। ওদের চিপসটাও মজা, কিন্তু এটাও একটু স্পাইসি। সবাই বসবা। এখন কে কে আঙ্কেল, সবাই আঙ্কেলের গাড়িতে উঠতে চায়। যাও যাও, ভাগ করে উঠো। কে কে এখানে জীবনে প্রথম আসছো, হাত তুলো। কে কে তুমি প্রথম আসছো? ইশিক, ওকে চলো চলো চলো, যাও যাও যাও, সবাই যাও, সবাই যাও, সবাই যাও, সবাই যাও। এই স্পাইডারম্যান, তোমরা কি বাবলস চাও? কেউ হ্যাঁ চায় না, ও ছোট মানুষের বাবল চায় না। এই তুমি বাবল চাও? জিয়ানা বাবল চায় না? কেন লিফট দ্যাট? আমরা সবাই আঠিয়ে আঠিয়ে ঘুরে বেড়াচ্ছি রবীন্দ্র সরোবরে। এরপর আমরা যাব হচ্ছে চিলক্সে, একটা বার্গার চ্যালেঞ্জ হবে, তাই না? তোমরা করবা? Yeah, I'm really excited. ওরা এক্সাইটেড কি? কে কত বার্গার খেতে পারে? হ্যাঁ না, ঝাল বার্গার ওটা কে আগে শেষ করতে পারে? তারপর তুমি আমাদের ঝাল বার্গার আছে, তারপর তুমি আমাদেরকে গিফট দিবা, ঠিক আছে? ওকে। কেউ কি জানো আমি, কেউ কি জানো কুমিল্লা গিয়ে আমি কি করছি? কি করছো? আমি আমার সানগ্লাসটাকে স্যাক্রিফাইস দিয়েছি। হ্যাঁ, টয়লেটে ফেলে দিয়ে আসছি। টয়লেটে পড়ে গেছে। আমরা এখন আসছি চিলক্সে, এখানে একটা বার্গার চ্যালেঞ্জ করবো না? হ্যাঁ, সবাই ভয় দেখাচ্ছে তো, অনেক ঝাল নাকি? ও এই যে চিলক সাইন দেখা যাচ্ছে। সো এখানে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হইতেছিল যে এটা এক্সট্রিম নাগা, এবং এটা খেয়ে যদি কারো ঝাল লাগে এবং অবস্থা খারাপ হয়ে যায়, কর্তৃপক্ষ এটার দায়িত্ব নিবে না, ওরা দায়ী না, এবং বার্গারের টাকাও রিফান্ড দিবে না। লিটারেলি আমাদেরকে জোরপূর্বকভাবে এটা বোঝানো হয়েছে। যাবো অনেক ঝাল দিছে, তোমরা বুঝো না। এখন হচ্ছে আনপ্যাক হবে নাগাটা। আমরা আমাকে নিয়ে আসছিল এখানে, হ্যাঁ সবাই, এই যে এই মেয়েগুলো আসছিল বলছিল চ্যালেঞ্জ করবে বলে, আর আর নাই নাই তো, এখন চ্যালেঞ্জটা করব আমরা। আমার আমার আছে এখানে, আমারটাও স্পাইসি, বাট তোমারটা হচ্ছে ভেরি স্পাইসি। না ভেরি স্পাইসি, শুধু তোমাদেরটা মাইল্ড।
ওকে এটা হচ্ছে নাগাটা আমি গন্ধই পাচ্ছি মুড়িতে গন্ধ পাচ্ছ এক্সট্রিম গন্ধ পাচ্ছি ওরা কিন্তু বলে দিছে রিটার্ন দিবে না ঠিক আছে টেস্ট ওকে গুড ওরা সবাই মাইল্ড মাইল্ড টেস্ট নিচ্ছে ওকে এটা কেমন একদম কাঁচা মরিচ বাইটটা টেস্ট করে দিয়ে দিছে and I can see the nakamori bada taste মজা আছে আমি এখন শুরু করব হ্যাঁ ওটা কিন্তু স্পাইসি একটু এটা আমি টিকা দাও এটা হচ্ছে ভেরি স্পাইসি এটা এক্সট্রিম স্পাইসি এটা হচ্ছে অলওয়েজ স্পাইসি হুম এই যে এখানে মামুনি আছে দেখো এখানে ঐশিক আছে ওরা সবাই হচ্ছে মাইল্ড টেনিসে लिपस्टिक लेके भेंगे हाफ करो মজাটা তো ভেঙে যাচ্ছে মজা ভেঙে যাচ্ছে দেখো এটা মরিচে বেটে দিছে বেটে দিছে আচ্ছা বিসমিল্লাহ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল ও নো দিস চাল এখন আমি এসে দেব If you want to take an honest review from me, market my brother. Should not be hard. I'm going to take I'm already a fish raiser. I'm going to take a food. I'm going to take a আমার এখন ড্রাগনের মতন আগুন বেরোচ্ছে দেখি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ইজ এ ট্রেন্ড মাই ড্রাগন আছে না ওর মতন আর একটু বাকি আছে লেট মি ফিনিশ এই যে বাচ্চা মানুষের মতো বার্গার খাচ্ছে ধরে ধরে তোমারটা তো স্পাইসি তোমার তো পেট জ্বলার কথা হচ্ছে না আমি এটা খেয়ে আমার ঝাল ইয়ে করতেছি এটা খাও এটা ঝাল সব যাবে একটু কমবে থ্যাংক ইউ ঐশিক ঐশিক আমাদের জন্য পানি নিয়ে আসছে জীবন বাঁচানোর জন্য তোমাদেরটা কেমন মজা টেস্ট করো নাই
একটু খাই। তবে আম্মু ওই পাশে আছে আমার ছেলে আর ছেলের বউ ওই শিকার মিম আছে আর এখানে আছে আমার বড় বোন। কেমন অনুপু টেস্ট কেমন? দেশি ভাই জুম্মার লেখা থাকবে তুমি ভিডিও আপলোড করো না তোমাকে গেঞ্জি দিয়ে আমরা কি করবো তারপর এখন জানি না আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেছি আজকে একটু ঘোরাঘুরি করে তারপর বাসা যাবো। ওকে সো আমাদের সাথে থাকেন উচিত ছিল দিয়ে দেওয়া তাই না? পিলখানা করতেই পারি আমাকে একটু ধৈর্য। হ্যাঁ এখানে কোথায় জানি দেখলাম ড্রাগন ফ্রুট বিসতেছে। কত বছর পর আসছো? আমি 12 বছর পর আসছি। ও মাই গড, তোমরা ঢাকা শহরে কেন থাকো? মানে নামও নাই আর কি ওটা বলতেছো? অনেকদিন পর মানুষ দেখতেছো তোমরা। হ্যাঁ জিয়ানা তোমাকে তো উঠাইতে চাইছিলাম তোমার মা মানা করলো। ওই যে ওখানে ওই রাইডে উঠাতে চাইছিলাম তোমার আম্মু মানা করলো। তো আম্মুটা দুষ্টু। ও নো, এই সিমি আপু তোমার মেয়ে অলরেডি তোমার ভান্ডা ফুড়ে দিছে, বলা যাবে না। ক্যামেরায় ধরে নিয়েছি এটা আমি। ওকে তোমরা জুমা আঙ্কালের সাথে ওকে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বেশিক্ষণ থাকিনি এখানে, ওরা গাড়ি নিয়ে চলে আসছে। আমাদের এখন কার গাড়িতে আছে জাইমা রাইদা, কোথায় তোমাদেরকে দেখা যাচ্ছে না? এই যে একজন এখানে, আর যারা আছে জিয়ানা আছে আমাদের গাড়িতে, জিয়ানাকে দেখা যায় না কেন? জিয়ানাও আছে,
আমরা এখন যাচ্ছি বেলিওর্ড হয়ে দেন বাসে যাব মজা হইছে তোমাদের পার্টি নাও স্পেশালি বার্গারটা ভেরি ভেরি স্পাইসি চিজি বার্গারটা আসলে স্পাইসি ছিল না আসলে চিজি ছিল হ্যাঁ চিজি ছিল জেনা কিছু বলতে চাও ভালো লেগেছে অনেক দিন পরে আমার আদরের বোনটার সাথে আমি আজকে খেয়েছি আমি মনে হয় জানি লন্ডন থেকে আসছি আমি জেলাস আমি জেলাস জেনা কিছু বলবে বলবে না তোমার শরম করে ওকে যারা কিছু বলবে যারা পালায় যাচ্ছে কেন পালাচ্ছ যারা তুমি তো সারাদিন কি জানি নীতি খালাম নীতি খালাম সারাদিন নীতি খালাম নীতি খালাম ওর না একটা ভিডিও এক না একটা গল্প আছে তুই যে আমার বাসায় আসছিলি যে নীতি খালাম নীতি খালাম নীতি খালাম নীতি খালাম তুমি আমার বাথরুমে কেন গেছো তোমার ছেলে মেয়ে দুইটা এরকম করে ঠিক আছে এটা আমার চলো আমরা এখন ফুচকা খাবো।